ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের এক মাস পূর্তিতে নিহতদের স্মরণ এবং খুনিদের ফাঁসির দাবিতে শহীদী মার্চ কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে পদযাত্রায় তারা বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, একই সাথে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন ছাত্র জনতা। দুঃশাসন ও স্বৈরাচারের তৈরি ক্ষত পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে গণমাধ্যমে দেওয়া লিখিত বার্তায় তিনি বলেন, এখন প্রয়োজন একতা ও সমন্বয়। ডক্টর ইউনুস বলেন, তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়েছে তা পূরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তন ও নতুন যুগের সূচনার কথা বলেন এই নোবেলজয়ী। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, খুনিদের প্রত্যাপন এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু হয়েছে বলেও জানান বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদ। ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশের বিষয়ে কোনো বক্তব্য বিবৃতি না দেবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্যকে অবন্ধুসুলভ আচরণ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিদায়ী সংবাদ সম্মেলনে সিএসি স্বীকার করেন, বিগত সংসদ নির্বাচনে দলীয় নয়, ছিল ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতা। তবে নির্বাচন বাতিল করার সাংবিধানিক ভিত্তি ছিল না বলেও দাবি করেন তিনি। একই সাথে আগামীতে 4 বা 8 পর্বে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক সংসদ নির্বাচনের সুপারিশ বিদায়ী সিএসির। একতরফা নির্বাচনকে যে নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে তার প্রত্যেকের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসের মূল নায়ক ছিল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, ভোটারবিহীন নির্বাচনের দায় তাদেরকেই নিতে হবে। রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সরকারও তাদের দোষরদের ক্ষমা করলে ছাত্র জনতার আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের অভিযোগকে অস্বীকার করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারা। ইসলামী আন্দোলন করায় জামাতে ইসলামের ওপর জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দলের 11 নেতাকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে, 5 জনকে মিথ্যা অপবাদ দিয়ে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে, 5 জন ইন্তেকাল করেছেন কারাগারের মধ্যে, 1 জনকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করার পরিবর্তে তার লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। আমিরে জামাত আরও অভিযোগ করেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামাতসহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটক রেখে হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যার প্রকৃত সংখ্যা জাতির কাছে অজানা। কর্মী ছাঁটাই বন্ধ, নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছুটি ঘোষণা করা হয়েছে 30টিরও বেশি কারখানায়। বিজিএমইএ জানিয়েছে, দাবি দেওয়ার নামে কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার থেকে পুরোদমে সব কারখানা চালু হবে বলেও জানান সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। অপরাধী না হলে দলীয় বিবেচনায় কারো বিরুদ্ধে মামলা দায়ের না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম।
জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি জানান, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ সব জায়গায় দুর্নীতি গ্রাস করেছে। নীতির পরিবর্তন না করে ব্যক্তির পরিবর্তন দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না বলে মনে করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে লুঙ্গি পরে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন সৈয়দ ফয়জুল করিম। মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমাহিত বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, তৎকালীন সরকারের রোশানল থেকে বাঁচার জন্য হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময় মাহমুদুর রহমান পরিচয়ে আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে মারা যান, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসা প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সে সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যু সনদও দেয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য কেন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানের কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের নতুন কারিকুলামের বই থেকে পুরনো পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের গ্রুপ বিভাজন হবে দশম শ্রেণীতে। 2012 সালের শিক্ষা কারিকুলামে সংক্ষিপ্ত সিলেবাসে হবে তাদের এসএসসি পরীক্ষা। স্কুলগুলোতে এসব নির্দেশনা পাঠিয়েছে এনসিটিবি। এদিকে শিক্ষাক্রম বারবার পরিবর্তনে উদ্বিগ্ন অভিভাবক শিক্ষকরা। বাংলাদেশে কেউ আর কোনোদিন ত্রাণ চুরির সাহস পাবে না বলে মনে করেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ। বেসরকারি উদ্যোগে এক সপ্তাহে 100 কোটি টাকারও বেশি তহবিল সংগ্রহকারী এই ইসলামিক স্কলার জানিয়েছেন, এর চেয়েও বড় দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। রাজনীতির পাকে পড়ে হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তার নামে। দেশে ফিরে দলের অধিনায়ক জানান, সাকিব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করা হবে, সেই সঙ্গে জয়ের এই ধারা ধরে রেখে আসন্ন সিরিজে ভারতকেও হারাতে চান তিনি।